দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে নরসিংদীর দুটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। উপজেলা দুটি হচ্ছে মনোহরদী ও বেলাব। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে ব্যালট পেপার ছাড়া অন্য সব নির্বাচনী সরঞ্জামাদি। সোমবার দুপুরে শোশো উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করেন নির্বাচনে দায়িত্বরত সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা। মনোহরদীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী। এছাড়া ৭ জন চেয়ারম্যান পদে, ৮ জন ভাইস চেয়ারম্যান পদে ও ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেলাব উপজেলায়। মনোহরদী উপজেলার ১টি ও বেলাব উপজেলার ৩৩টি সহ মোট ১৭৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই ভোট গ্রহণ। ভোট কক্ষ প্রস্তুত রয়েছে ৯৯৯টি। উপজেলা দুটিতে মোট ভোটার সংখ্যা ৪,০০,০১৩ জন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে